गरम गरम भात, गरम गरम ভাত, এই যে গরম গরম ভাত, গড়িয়ে কোথায় চলে যাচ্ছে রে বাবা, গরম গরম ভাত। আছে এখানে গরম গরম ভাত, বন্ধুরা দেখো, এই দেখো ধোঁয়া উঠছে। আছে সবসময় মতন লঙ্কা, চালও নিয়ে নেবো পাশে। আর এখানে আছে এই যে আমি নিয়ে ফেলেছি অল্প করে পুঁই শাকের চচ্চড়ি। এ দেখো ভাতটা মাখছি আমি, এই যে ভাতটা মাখছি, এই যে পুঁই শাকের চচ্চড়ি দিয়ে চচ্চড়ি। আছে বেগুন ভাজা, বড় বড় বেগুন ভাজা, এই যে এত বড় বড় বেগুন ভাজা। আর আছে এখানে আলু পেঁয়াজকলি ভাজা। আর একটা জিনিস আছে, সেটা নিচ্ছি ডাল, মুলো দিয়ে ডাল। বন্ধুরা আমাকে নয়, আমার খাবারগুলো দেখো আমি কি খাচ্ছি, খালি আমার খাবারগুলো। এবং কিসে খাচ্ছি সেটা দেখো, এই যে আমার স্টাইলে বড় কাতলা মাছের তেল দিয়ে পুঁই শাকটা রান্না করা হয়েছে, সেই টেস্ট। শিম, বেগুন, কুমড়ো, মূলো, আলু, পুঁই শাক দিয়ে, মাছের তেল দিয়ে, এই যে লঙ্কা লঙ্কা লঙ্কা, হা লঙ্কা। এই যে পুঁই শাকের চচ্চড়ি, ডাটাগুলো কত সরু সরু দেখো, ডাটা ডাটা। আগে শাকটা দিয়ে ভাতটা খাই আগে। চলো নে নিবি তো বন্ধুরা, ডাল আছে এতে, আমি এখান থেকে ডাল নিয়ে নেবো পরে, আগে শাক দিয়ে ভাতটা খাই। হাপুর লেবুটা নিয়ে নি, লেবু নিলে ভালো হতো, মিস নি না লেবু। মুলো দিয়ে ডাল, মুলো মুলো দিয়ে ডোল, হুসুর 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 করে খামু। এই যে মুলো দিয়ে ডাল, মুলো
ডাল গড়িয়ে চলে যাচ্ছে কোথায়। পুরো ভাতটা ডাল দিয়ে মাখলাম, মেখে ডাল দিয়ে এবার বেগুন ভাজা দিয়ে আগে খেয়ে দেখবো কেমন লাগে। দারুন দারুন দারুন, শীতকালে পেঁয়াজকলি ভাজা, তাও তো আবার আলু দিয়ে, ও সেই লাগে, গরম গরম ডাল আর গরম গরম ভাত, পেঁয়াজকলি আলু ভাজা দিয়ে দারুণ লাগে। ভাত নিবি মনে হয়? খাবি না? দে আমাকে দিন, আমি খেয়ে নি, আমার তো না নেই কোনো কিছুতে। দে এই যে আর একটা বেগুন ভাজা নিয়ে নিলাম, আজকে দুপুরে খাবারটা হেভি হলো। দুপুরে ভুরি বাসটা খুব সুন্দর হলো বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, তো ততক্ষণের জন্য টাটা।